হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গৌতম যে এইচডি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো দেরাদুন শহর ভ্রমণ। এর আগে তোমাদের হরিদ্বার, ঋষিকেশ, হিমাচল প্রদেশের সিমলা প্রভৃতি জায়গার ভিডিও দেখেছি। এই ভিডিওটি দেখো, আরও সুন্দর ভিডিও। দেরাদুন উত্তরাখণ্ডের সব থেকে জনবহুল শহর আর শীতকালীন রাজধানী। অসংখ্য স্কুল, কলেজ এবং একাডেমি ও ইনস্টিটিউট থাকার জন্য এই শহর স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। হিমালয়ের পার্বত্য অঞ্চলের মাধ্যমে শহরগুলো আছে, তার মধ্যে কাঠমান্ডু শ্রীনগরের পর তৃতীয় বৃহত্তম স্থান অধিকার করেছে। এর অপূর্ব প্রকৃতির সাথে এখানকার বাসমতি চাল ও বেকারি প্রোডাক্ট দারুণ বিখ্যাত, তা তোমরা দেখো ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো দূরে হিমালয় পাহাড়, তার মাঝখান দিয়ে দেখো ছোট নদী বেরিয়ে গেছে। এরকম পার্বত্য এলাকায় প্রায় দেখা যায় সে ছোট ছোট নদী। চারিদিকে দেখো ঘন পাইন গাছ ও নানান দেবদার গাছের জঙ্গল, দুধারে কত সুন্দর পরিবেশ। পরিবেশের মধ্যে দেখো খালি নদীটি বয়ে চলেছে, মানে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে, তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো বন্ধুরা। এই যে রোডটি দেখতে পাচ্ছ, এটা ন্যাশনাল হাইওয়ে 7। এটি বহু দেশ, দিল্লি, হরিয়ানা সব দেশের সঙ্গে উত্তরাখণ্ডের যোগাযোগ রয়েছে। এই রাস্তাটি খুব সুন্দর রাস্তা, আগে এই রাস্তাটি ছিল না। নতুন জহর রোজগার যোজনায় এই রাস্তাটি তৈরি হয়েছে। এই রাস্তাতে অনেক গাড়ি ঘোড়া এবং নতুন কোনো জায়গায় ঘোরার জন্য খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। এই দেখতে পাচ্ছ দূর থেকে দেরাদুনের শহরটি কত সুন্দর লাগছে। ঘন বসতিপূর্ণ কোনো এলে খুব সুন্দর এবং শান্তিপূর্ণ শহর। এই শহরের দৃশ্য কত সুন্দর লাগছে, দূরে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে, মানে অপূর্ব সুন্দর করছে। এই দেখো সামনে মাঝখানে ন্যাশনাল হাইওয়ে, সেই রাস্তা চারিদিকে গাছ পালায় ভর্তি, সুন্দর জঙ্গল, একটা সুন্দর বিউটিফুল সিন তৈরি করে দিয়েছে এই উত্তরাখণ্ডের দেরাদুন শহর। যাই হোক বন্ধুরা, তোমার উত্তরাখণ্ডের দেরাদুন শহরের দৃশ্যটি তোমাদের সঙ্গে তুলে রাখলাম। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে উৎসাহিত হবো। আজ এখানে রাখছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যাই হোক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।